Your Holiness, thank you so much হুজুর for, to find the time to speak with নিউজ us. উইকের সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। প্রথম প্রশ্ন আমি যা জিজ্ঞেস করবো তা হলো আহমদি কারা, আহমদিদের সাথে ইসলামের অন্যান্য দলের পার্থক্য কি? আহমদিয়া জামাত ইসলামেরই একটি দল, ইসলামে 73টা দল রয়েছে আহমদিয়াত সহ মুসলমানদের। ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ যুগে মানুষ ইসলামের সত্যিকার শিক্ষা ভুলে যাবে, তারা ইসলামের শিক্ষা অনুসরণ করবে না, কোরআন সুরক্ষিত এবং সংরক্ষিত থাকবে যেভাবে ছিল, যেভাবে অবতীর্ণ হয়েছে। কিন্তু তথাকথিত আলেমেরা সে সময়ে এক ব্যক্তির আবির্ভাবের সংবাদ রয়েছে যার উপাধি হবে মাসিহ এবং মাহদি, তিনি ইসলামের শিক্ষাকে পুনরুজ্জীবিত করবেন, ইসলামের আদি শিক্ষা মূল শিক্ষাকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। আমরা বিশ্বাস করি সে ব্যক্তি হলেন হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসালাম, যিনি প্রতিশ্রুত মাসিহ ও মাহদি হওয়ার দাবি করেছেন। তিনি সেই মাসিহ এবং মাহদি যার আগমনের পূর্ব সংবাদ দিয়েছেন ইসলামের রসুল সাল্লাল্লাহু ইসলাম 1400 বছর পূর্বে। এইভাবে আহমদিয়া মুসলিম জামাতের সূচনা হয়। অন্যান্য মুসলমানরা বিশ্বাস করে যে সেই ব্যক্তি আসবেন রসুল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে, শেষ যুগে তিনি আসবেন, কিন্তু তারা বিশ্বাস করে যে মাহদি ভিন্ন ব্যক্তি, তিনি মুসলমানদের মধ্য থেকে আসবেন, আর মসিহ বা ঈসা আকাশ থেকে আসবেন। তারা উভয় সম্মিলিতভাবে কাজ করবেন পৃথিবীর সংশোধন কল্পে। আমরা বলি যে না, আমাদের বিশ্বাস অনুসারে কোরআন স্পষ্টভাবে বলে এবং ব্যাখ্যা করে যে ঈসা আলাইসলাম মৃত্যুবরণ করেছেন, ক্রুশের ঘটনার পর তার চিকিৎসা হয়েছে, তিনি পৃথিবীর অন্যত্র হিজরত করেছেন, আমরা বিশ্বাস করি কাশ্মীরে গিয়েছেন তিনি। কোনো ব্যক্তি 2100 বছর এভাবে জীবিত থাকতে পারে না। তারপর ইসলামের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসির আগমন ঘটবে, তার তিনি যা বলতে চেয়েছেন তা হলো যিনি আসবেন তিনি পূর্বের ঈসার পদাঙ্ক অনুসরণে আসবেন, একই প্রকার এবং প্রকৃতির শিক্ষা নিয়ে আসবেন। তার সময় ধর্মীয় যুদ্ধের অবসান ঘটবে, তখন কোনো তরবারির যুদ্ধ হবে না, কেননা ধর্মীয় যুদ্ধের অনুমতি শুধু তখন দেয়া হয়েছে যখন ইসলামের শত্রুরা ইসলামকে বা ধর্মকে বা ধর্মকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে, যখন শত্রু তোমার ধর্মকে নির্মূল এবং বা ইসলামী শিক্ষাকে নির্মূল করার যখন অপচেষ্টা করেছে তখন তরবারি জেহাদের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আজকের যুগে ধর্মের খাতিরে সেইভাবে তরবারি হাতে নেওয়া হচ্ছে না। যারা ইসলাম বিরোধী তারা আসলে ইসলামের বিরুদ্ধে প্রচার অপপ্রচার করছে, তবলিগ বা আইডিওলজিক্যালি আক্রমণ করছে। ইসলামের জামাত আহমদিয়ার প্রতিষ্ঠাতা বলেছেন যে রসুল্লাহ ইসলাম যেহেতু স্পষ্টভাবে তার এক হাদিসে বলেছেন যে ধর্মীয় যুদ্ধের অবসান ঘটবে সে যুগে, তাই এখন কোনো ব্যক্তি যদি ধর্মের নামে তরবারি হাতে নেয় তাহলে সে পরাজিত হবে। আর সত্যিকারের জেহাদ এখন জেহাদের দ্বিতীয় অর্থে হবে, অর্থাৎ চেষ্টা প্রচেষ্টা এবং সংগ্রাম। সত্যিকার জেহাদ হলো আত্মসংশোধনের চেষ্টা করো আর সত্যিকার মুসলমান হয়ে যাও ইসলামের শিক্ষা অনুসরণের মাধ্যমে। দ্বিতীয়ত ইসলামের তবলিগ করো, ইসলাম প্রচার করো যুক্তির মাধ্যমে, যেভাবে ইসলামের শত্রুরা বা খ্রিস্টানরা এবং অন্যরা যেভাবে প্রচার করছে সেভাবে, তাই আমাদেরও প্রচার করা উচিত এবং মানুষের সামনে ইসলামের সত্যিকার শিক্ষা তুলে ধরা উচিত। এইভাবে আমরা মানুষকে ইসলামের
এভাবে মানুষকে মুসলমান বানাতে পারে, এটি আমাদের বিশ্বাস। আর এভাবে জামাতে আহমদিয়ার জন্ম হয় এবং প্রতিষ্ঠিত হয়। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। পৃথিবীর বিভিন্ন অংশে আহমদীদের উপর জুলুম এবং অত্যাচার হচ্ছে, আপনি কি মনে করেন এগুলো কেন হচ্ছে, এটি বন্ধ করার জন্য আমরা কি করতে পারি? আমি যেভাবে পূর্বেই বলেছি যে একটা পার্থক্য হলো বিশ্বাসের ক্ষেত্রে আমাদের এবং অন্যদের মাঝে। আমরা বিশ্বাস করি যার আগমনের ভবিষ্যৎবাণী করেছেন ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসে গেছেন, এটি একটি রূপক বিষয়। এর অর্থ এই নয় যে পূর্বের ঈসা নিজেই আকাশ থেকে আসবেন। অন্যান্য মুসলমানরা বলে যে না, তারা বলে যে তোমাদের বিশ্বাস অনুসারে কাদিয়ানের মির্জা গোলাম আহমদ হলেন একজন নবী। তাদের বিশ্বাস হলো যে রসুল্লাহর পর কোনো নবী আসতে পারে না, কেননা তিনি নবীদের মোহর। এখন নবুয়তের যে নবুয়ত আল্লাহ তালা বন্ধ করে দিয়েছেন, এখন কোনো ব্যক্তি নবী উপাধি নিয়ে আসতে পারে না। তারা বলে যে আমরা তারা বলে আল্লাহর কোনো বৈশিষ্ট্য এবং গুণাবলী এখন হারিয়ে গেছে, এখন মানুষের জন্য তা অবলম্বন করা সম্ভব নয়। কিন্তু আমাদের বিশ্বাস হলো তিনি রসুল প্রেরণ করতে পারেন। আমাদের বিশ্বাস হলো নবীদের মোহরের অর্থ হলো মোহাম্মদ রসুল্লাহর দাসত্বে এবং আনুগত্যে নবী আসতে পারে, যিনি ইসলামের সত্যিকার শিক্ষাকে পুনরুজ্জীবিত করবেন। আর এই উপাধি আল্লাহ তাআলা স্বয়ং তাকে দিয়েছেন এবং রসুল্লাহ আসলাম নিজেও রসুল করিম আসলামের এক হাদিসে তিনি আগমনকারী ব্যক্তিকে চারবার নবীউল্লাহ হিসাবে সম্বোধন করেছেন। তো সেই যুগে যিনি আসবেন তিনি নবী উপাধি নিয়ে আসবেন। তারা বলে যে না, যেহেতু তোমরা জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতাকে নবী বলো, অপরদিকে রসুল্লাহ বলেছেন যে আমি শেষ নবী আর নবীদের মোহর, তাই তোমরা রসুল্লাহর শেষ রসুল হওয়াতে বিশ্বাস করো না, তোমরা বিশ্বাস করো না তিনি শেষ রসুল, তাই তোমরা মুসলমান নও। এই এটি হলো মূল কারণ। কিন্তু আমাদের আমরা বলি যে তোমরা তো বলো যে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে আসবেন, তিনি তার নবুয়তের উপাধি নিয়েই তিনি আসবেন, তিনি আল্লাহর নবী ছিলেন, এটি আমরা বিশ্বাস করি। কোরআন এই কথাই বলে তিনি যদি নবী হিসাবে আসেন তিনি একই উপাধি নিয়েই তো আসবেন। আপনারা যদি বলেন যে তিনি পৃথিবীতে শেষ যুগে আসবেন, তাহলে তো নবুয়তের মোহর তিনি খণ্ডন করলেন, ভঙ্গ করলেন, আর তিনি এই দিক থেকে শেষ নবী হলেন। তারা এই বিষয়ে বুঝতে চায় না সত্যিকার অর্থে। এটি ব্যক্তিগত হিংসা, বিদ্বেষ এবং আলেমদের ব্যক্তিগত স্বার্থই এর জন্য দায়ী, নতুবা যৌক্তিক দিক থেকে তাদের কাছে কোনো যুক্তি নেই। সংক্ষেপে বলতে পারেন যে আমরা বিশ্বাস করি জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা হলেন একজন নবী, কিন্তু তিনি অধীনস্থ নবী, যিনি রসুল করিম সাল্লামের অধীনস্থ নবী হিসাবে এসেছেন, কোনো নতুন শরীয়ত বা নতুন কোনো গ্রন্থ নিয়ে আসেননি, অন্য কোনো কিছু নিয়ে আসেননি। তারা বলে না, যাই হোক, আমরা কোনোভাবে বিশ্বাস করতে পারি না যে নবীর উপাধি নিয়ে কেউ আসতে পারে। এটি হলো কারণ। আর এই কারণে তারা আমাদের বিরোধিতা করে, এই জন্যই তারা আমাদের উপর জুলুম এবং অত্যাচার করছে। পাকিস্তানে আজকাল এটি প্রধান ইস্যু। আর আরে জামাতে আহমদিয়া বিশ্বাস করে যে আহমদিয়া মুসলিমের প্রতিষ্ঠাতা আজম মির্জা গোলাম আহমদ নবী, আর এভাবে তারা বলে যে রসুল্লাহ সাল্লাম নবীদের মোহর ছিলেন না, আহমদিরা রসুলের পদমর্যাদার হানি করছে, আর এই কারণে তাদের কথা অনুসারে আহমদিরা হত্যার যোগ্য, আহমদিরা জুলুম এবং অত্যাচারের অত্যাচারিত হওয়ার যোগ্য। আর এটি হচ্ছে পাকিস্তানে এখন। অনেক ধন্যবাদ। আপনার ভূমিকা সম্পর্কে জানতে চাই, খলিফা হওয়ার অর্থ কী, আপনার খলিফা হিসাবে কী কী দায়িত্ব পালন করেন আপনি? খলিফা শব্দের অর্থ হলো সাকসেসর বা স্থলাভিষিক্ত, জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতার স্থলাভিষিক্ত, এই জন্য বলা হয় খলিফাতুল মসিহ, মসির ইসলামের মসির খলিফা। আর দায়িত্ব
সেটি যে দায়িত্ব পালনের জন্য জামাত আহমদিয়ার প্রতিষ্ঠাতাকে প্রেরণ করা হয়েছে, মসিহ এবং মাহদি উপাধি নিয়ে পাঠিয়েছেন। তিনি বলেন যে আমি মুসলমানদের সংস্কারের জন্য এসেছি, ইসলাম প্রকৃত শিক্ষার জন্য, শিক্ষা দেওয়ার জন্য এসেছি, আর অন্য অন্য ধর্মের অনুসারীদের সামনে ইসলামী শিক্ষার প্রচারের জন্য এসেছি। সংক্ষেপে তিনি বলেন যে আমি দুটো উদ্দেশ্যে এসেছি, একটি হলো মানবতাকে তাদের স্রষ্টার নিকটতর করার জন্য, স্রষ্টার সাথে তাদের সম্পর্ক বন্ধন রচিত করার জন্য, দ্বিতীয়ত মানুষের প্রতি যে দায়িত্ব আছে সেটি বোঝানোর জন্য, সেই সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য এসেছি। এই দুটো প্রধান উদ্দেশ্যে আমি এসেছি, খলিফার কাজও এটি, আমি এটি করছি, আর আমাদের আমি এই কাজেই করছি, আমাদের জামাত সারা পৃথিবীতে এই কাজেই করে চলেছে, মানুষকে এটি বোঝানোর জন্য যে তাদের স্রষ্টার প্রতি তাদের দায়িত্ব কী, আর মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য যে তাদের সৃষ্টির প্রতি, মানুষের প্রতি তাদের এক দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব পালন করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হন আপনি? পৃথিবী এখন বস্তুবাদী হয়ে উঠেছে, বিশেষ করে মানুষ ধর্মের প্রতি ভ্রুক্ষেপহীন, ইহুদি খ্রিস্টান বা বৌদ্ধ বা যাই হোক না কেন, মানুষ মোটের উপর ধর্মের প্রতি ভ্রুক্ষেপহীন, বরং নাস্তিকদের সংখ্যা ধর্মের অনুসারীদের সংখ্যা থেকে অনেক বেড়ে গেছে। এখন যারা ধর্মের অনুসারী পাশ্চাত্যে এবং উন্নত বিশ্বে ধর্মের অনুসারীর সংখ্যা কমে চলেছে, তাই এটি প্রধান চ্যালেঞ্জ, এটি বোঝানো যে মানুষের স্রষ্টার প্রতি তাদের কিছু দায়িত্ব আছে, এটি বোঝানো যে তাদের এক স্রষ্টা আছেন যিনি চিরঞ্জীব খোদা, যিনি সারা পৃথিবীর মানুষের এবং যা কিছু আমরা দেখি বা দেখি না এই জগতের বা অন্য কোনো জগতের সবারই তিনি প্রতিপালনকারী। এত মানুষ কেন ধর্ম থেকে দূরে চলে যাচ্ছে বলে মনে করেন? যে ধর্মের অনুসারী হোক না, ধর্ম থেকে তারা দূরে সরে পড়ছে, এর কারণ কি? একটি কারণ হলো তথাকথিত ধর্মীয় আলেমেরা ধর্মীয় শিক্ষা অনুসরণ করে না। মুসলমান মোল্লা খ্রিস্টান পাদ্রীদের মাঝে অনেক, তাদের অনেক স্ক্যান্ডেল সামনে আসছে বা আসে, আর মানুষ এখন অনেক বস্তুবাদী হয়ে উঠেছে, জাগতিক আকর্ষণ অনেক বেশি, স্রষ্টার প্রতি দায়িত্বের তুলনায় জাগতিক আকর্ষণ তাদের বেড়ে চলেছে, এটাই মূল কারণ। তাই আমাদেরকে প্রথমে এটি বিশ্বাস করতে হবে যে এক স্রষ্টা আছেন, যিনি বিশ্বজগতের স্রষ্টা, যিনি জীবন জীবিকা দাতা, যিনি লালন পালনকারী। তাই কোরআনের প্রথম যে সুরা আছে সেই সুরা আরম্ভ হয় এভাবে যে আল্লাহ তালাই সারা পৃথিবীর লালন পালনকারী, সারা বিশ্বের লালন পালনকারী। আপনি মুসলমান হন বা খ্রিস্টান বা ইহুদি বা বৌদ্ধ ধর্ম অনুসারী হন, হিন্দু শিখ, এমনকি আপনি যদি কোনো ধর্ম অনুসারীও না হন, আল্লাহ তালা আপনার জীবিকার ব্যবস্থা করছেন। আমি সবসময় নাস্তিকদেরকে বলে যে আল্লাহ তালাই জীবিকা দিচ্ছেন, আপনি তার সামনে ঝুঁকুন বা না ঝুঁকুন, তার ইবাদত করুন বা না করুন, কিন্তু তিনি জীবিকাদাতা। এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষকে বোঝানো যে এক স্রষ্টা রয়েছেন, এক আল্লাহ আছেন। আর মানুষ যখন এটি বোঝে তখন তারা গ্রহণ করে। অনেক উদাহরণ আমার সামনে আছে, অনেকে স্বীকার করে যে এক স্রষ্টা আছেন, এটি যদি বিশ্বাস করে তারা, তখন তারা আহমদি হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আহমদি যুক্তরাজ্যের আহমদি জামাত সম্পর্কে কথা বলছি, কোনো বিশেষ কারণ আছে কি যে জামাত আহমদিয়া কেন্দ্র এখানে স্থানান্তরিত হয়েছে? আমাদের এখানকার জামাত অনেক পুরনো জামাত, আমাদের প্রথম মসজিদ 1924 সনে এখানে নির্মিত হয়েছে। এই এখানে এটি একটি সুপ্রতিষ্ঠিত জামাত নিঃসন্দেহে। যখন জামাত আহমদিয়ার বিরুদ্ধে আইন প্রণীত হয়, জামাত আহমদিয়া প্রধান বা নেতাকে যখন সমস্ত ধর্মীয়
দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়, এমনকি ইসলাম সম্পর্কে কথা বলতে বারণ করা হয়, তাকে হিজরত করতে হয়েছে। কেননা সেই সেখানে থেকে রাবয়ে বসে তিনি দায়িত্ব পালন করতে পারতেন না আহমদীদের সাথে। সেই ছোট শহরে যোগাযোগ করা সম্ভব ছিল না খলিফার জন্য, আর পৃথিবীর অন্যত্র নয়। খলিফাকে তারা অকেজো করে দিতে চেয়েছে, এই কারণে তিনি হিজরত করেছেন। হিজরতের যখন প্রশ্ন আসে, প্রথম পছন্দ আমি যেভাবে বলেছি যে আমাদের জামাত ইংল্যান্ডে সুপ্রতিষ্ঠিত ছিল, তাই তিনি এখানে আসেন, এখানে ভালো সেট আপ পেয়েছেন। এছাড়া পাকিস্তান গঠিত হওয়ার পূর্বেও, দেশ বিভাগের পূর্বেও ভারত ছিল ইংরেজদের উপনিবেশ, আর এই কারণে ব্রিটিশের সাথে আমাদের পুরনো সম্পর্ক আছে। আর ভাষার যেই যেই ব্যবধান সেটিও ছিল না, তাই জার্মানিতে গিয়ে জার্মান শেখার পরে ফ্রান্সে গিয়ে ফ্রেঞ্চ না শিখে তখনকার জামাতে আহমদিয়ার প্রধান সিদ্ধান্ত নিয়েছেন যে তার লন্ডনে হিজরত করা উচিত। এছাড়া এখানে আমাদের সুপ্রতিষ্ঠিত জামাতও ছিল, ভালো সেট আপ ছিল পূর্ব থেকেই। ঘানাতে গেলেও কানাডার প্রধানমন্ত্রী আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন যে এখানে আপনি কানাডা এসে বসতি স্থাপন করুন। ঘানা বলছে আমার সেখানে গিয়ে বসতি স্থাপন করা উচিত, কিন্তু যুক্তরাজ্য সারা পৃথিবীর হাব বা কেন্দ্র, এখানে আমরা এখান থেকে আমাদের সব মিশন কার্যক্রম ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি। কৌশলগত কারণ এটি, জামাত এবং যুক্তরাজ্য সরকারের মাঝে সম্পর্ক কেমন? হুজুর বলছেন যে আমাদের সব সরকারের সাথে ভালো সম্পর্ক রয়েছে, যেখানে আমাদের বসবাস করে সব সরকারের সাথে আমাদের সম্পর্ক ভালো। আমরা আইন অনুসরণকারী, আইন মান্যকারী জামাত, আমরা বলি যে স্বদেশ প্রেমী মানের অঙ্গ, এই কারণে আমাদের সব সরকারের সাথে সম্পর্ক ভালো, যেখানে আমরা থাকি, যেই দেশ যে এলাকায় আমরা থাকি না কেন। অনেক ধন্যবাদ। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, মানুষ মানুষের উপর হামলা করছে, তাদের জন্য আপনি কোনো বার্তা দেবেন কি, যেখানে হাজার হাজার সংঘর্ষ বিদ্যমান, যেখানে আমরা ভয়াবহ শরণার্থী সংকট দেখতে পাচ্ছি এই বিদ্যুতীয় বিশ্বযুদ্ধের পর, আর ধর্মীয় উগ্রতা বৃদ্ধি পেতে দেখছি, সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, এমন পরিস্থিতি আপনার বার্তা কী হবে তাদের জন্য? হুজুর বলছেন যে বার্তা হলো পরস্পরকে শ্রদ্ধা করা শিখো, পরস্পরের মূল্যবোধ, পরস্পরকে মূল্য দিতে শিখো, অন্যের ধর্ম নিয়ে খেলবে না, অন্যের আবেগ অনুভূতি নিয়ে খেলবে না। কখনো মনে করো না যে তুমি শ্রেষ্ঠ, তুমি শ্রেয়, সব মানব সমান, রং বর্ণ কৃষ্টি সব অর্থহীন, এইগুলো বুঝতে হবে তোমাদেরকে। এটি যদি বুঝো তাহলে পৃথিবীতে শান্তিপূর্ণভাবে তোমরা সহাবস্থান করতে পারবে। সব দেশের উচিত অন্য দেশকে শ্রদ্ধা করা, সব জাতির অন্য জাতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, সব রাজনীতিবিদের উচিত অন্যদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। ট্রাম্প যা বলছে আমি তা পছন্দ করি না। আপনি হয়তো পরবর্তী প্রশ্ন ট্রাম্প সম্পর্কে হবে, আমেরিকা যদি অন্যদের শ্রদ্ধা করে মানুষ আমেরিকাকে শ্রদ্ধা করবে, যদি তারা না করে বা ট্রাম্প না করে তাহলে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র দেশও তাকে শ্রদ্ধা করবে না, তিনি বা ট্রাম্প। তৃতীয় বিশ্বের কিছু দেশ সম্পর্কে যা বলেছেন, খুব নোংরা শব্দ ব্যবহার করেছে ট্রাম্প তাদের সম্পর্কে। কি আপনি দেখেন, সে বলেছে নরওয়েবাসীদেরকে আমাদের দেশে আনা উচিত, আর নরওয়ে কি বলেছে, তারা একই শব্দ আমেরিকার জন্য ব্যবহার করেছে, আপনি জানেন সেটি? এটি প্রচার মাধ্যম বা সংবাদ মাধ্যমে এসে গেছে, তাই পরস্পরকে শ্রদ্ধা এবং সম্মান করা উচিত, আর এইভাবে আমরা টিকে থাকতে পারবো। মূল বিষয় হলো এক স্রষ্টা আছে, স্রষ্টায় বিশ্বাস করো, তাহলে সব কিছু
সঠিকভাবে কাজ করবে পৃথিবীতে। আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ।